রাজ্য বাজেটকে জনমুখী বাজেট দাবি করে লোকসভা ভোটের আগে রাস্তায় নেমেছে তৃণমূল। শনিবার দুপুরে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করেছে মহিলা তৃণমূল। মিছিল থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা দাবি করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধিতে রাজ্য জুড়ে উচ্ছ্বসিত মা বোনেরা। মহিলাদের হাত শক্ত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে আরো 500 টাকা ভাতা বাড়িয়েছেন। তাই বিভিন্ন জেলার অন্তত 5,000 মহিলা একত্রিত হয়েছেন এই মিছিলে। প্রত্যেকেই জনমুখী বাজেটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূলের বক্তব্য, এখন রাজ্যে ভোট নেই, তারপরেও কেন্দ্রের বঞ্চনাকে অগ্রাহ্য করে সরকার জনমুখী বাজেট পেশ করেছে। এই র্যালি থেকে, এই এর থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এইভাবে ব্যাংকের অ্যাকাউন্টে, সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা কেউ কখনো ভাবেনি। 500 থেকে 1,000 হলো, হাজারের যারা পাচ্ছিলেন 1,200 হলো। সুতরাং সব মিলিয়ে একটা বাংলার মেয়েদের অনন্য সম্মান দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।